हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम। आमी एमरी जशीमउद्दीन खंदकार, जे कैपरे टेक्नोलॉजी चैनल पक्ष के अपना जाची वेलकाम। आजकल वीडियो में अपने साथ शेयर करब हाउ टू क्रिएट ए स्पेशल एड ऑडियंस फॉर एडवांस फेसबुक एड्स इन ए स्पेशल एड कैटेगरी बांगला ट्यूटोरियल। ए विषयटी नहीं वीडियो शुरू कर आगे प्रथम चलो चैनल घुरे आसी, तपर आजकल वीडियो शुरू करब। एट हमारे यूट्यूब चैनल जे कैपरे टेक्नोलॉजी, एखान अपना हाउ टू क्रिएट ए स्पेशल एड ऑडियंस फॉर एडवांस फेसबुक एड्स इन ए स्पेशल एड कैटेगरी एर पशापी सोशल मीडिया मार्केटिंग विभिन्न वीडियो, ताछाड़ा आपनारा एखाने गूगल एड्स और डिजिटल मार्केटिंग विभिन्न विषय पर विभिन्न वीडियो आपनारा एखान थेके देखते पारें। अच्छा, ताहले चलुन एखन आमादेर आजकेर वीडियो आमरा शुरू करी। एखन आमादेर आजकेर वीडियो मूलत एखाने किसेर उपरे, आमादेर आजकेर वीडियो होच्छे एखाने आमादेर जे फेसबुक आमादेर स्पेशल एड कैटेगरी आछे सेई स्पेशल एड कैटेगरीर मध्ये किभाबे देखा जाच्छे, आमरा एखाने स्पेशल एड ऑडियंस तैरि करे एखान थेके आमरा कि करते पारि, आमरा कैम्पेन सेट आप करे आमरा एडवर्टाइज करते पारि। सेई टोटाल विषयगुलो आमरा आलोचना करब, पाशापाशि विषयगुलो आमरा प्र्याक्टिक्याली देखब। তাহলে আমাদের কাজটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমাদের ঢুকতে হবে আমাদের অ্যাড ম্যানেজারে। তাহলে আমরা হোম পেজ থেকে অ্যাড ম্যানেজারে ঢুকতে পারি, অথবা তার কাছে আমরা এখানে ফেসবুক ডট কম লেখে আমরা কি এখানে আমরা অ্যাডস ম্যানেজার লেখো আমাদের অ্যাড ম্যানেজারে আমরা ঢুকতে পারি। আমাদের এখানে অ্যাড ম্যানেজারে ঢুকার পরে তারপরে আমাদের কি করতে হবে, আমাদের কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখা গেছে আমরা কি করব, আমরা এই কাজটা করব। প্রথমে আমাদের সেই অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে দেখা গেছে এখান থেকে আমরা কাজটা দুইটা হয়তো করতে পারি। দেখা গেছে আমরা ইচ্ছে করে প্রথম অডিয়েন্স আমরা তৈরি করে দেখা গেছে আমরা পরে কি করতে পারি, ক্যাম্পেইন সেট আপ করে কাজ করতে পারি, অথবা দেখা গেছে আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে আমরা সাথে সাথে ক্যাম্পেইন সেট আপ করে কি করতে পারি, আমাদের অডিয়েন্স তৈরি করে আমাদের ইচ্ছে করলে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ করতে পারি। তো আমরা দুইটা হয়তো বিষয়টা দেখব। তাহলে এখান থেকে আমরা প্রথমে কি করি, আমাদের অ্যাড অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে আমি আমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। তো অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে কি করব, এখান থেকে ধর আমরা এই যে এখন আমরা অল টুলসে ক্লিক করলাম, করার পরে আমরা কোথায় ঢুকবো, আমরা ঢুকবো অডিয়েন্সে। তাহলে আমাদের শর্টকাটের মধ্যে এখানে আমাদের অডিয়েন্স দেওয়া আছে, অথবা আমরা এখান থেকে নিচ দিকে আসি, আসার পরে যে অ্যাডভার্টাইজের মধ্যে অডিয়েন্স দেওয়া আছে। তাহলে আমাদের এক জায়গা থেকে অডিয়েন্সে ঢুকলে হবে, আমরা অডিয়েন্সে ঢুকলাম। অডিয়েন্সে ঢোকার পরে ফেসবুক আমাদেরকে অডিয়েন্স অপশনে নিয়ে আসলো। আসার পরে যেখান থেকে আমাদের কি অ্যাড অ্যাকাউন্ট আমরা চেঞ্জ করতে চাইলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারি। তারপর এখান থেকে দেখেন আমাদের কি এই অডিয়েন্সের মধ্যে আমাদেরকে এখানে চার টাইপের অডিয়েন্স দেওয়া আছে। তাহলে দেখা গেছে এখানে আমাদের কাস্টম অডিয়েন্স, লোকালাইজ অডিয়েন্স, সেফ অডিয়েন্স, এই তিন অডিয়েন্সের যে বিষয়ের যতগুলো বিষয় আছে সমস্ত বিষয়গুলোকে অলরেডি আমার ভিডিও কমপ্লিট। তো ইচ্ছা করলে আপনারা এই যে কাস্টম অডিয়েন্স, লোকালাইজ অডিয়েন্স, সেফ অডিয়েন্সের সমস্ত ভিডিওগুলো ইচ্ছা করলে আপনারা আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তো আজকে আমরা এখানে যে বিষয়টার কথা বলবো, আমাদেরকে স্পেশাল অ্যাড অডিয়েন্সের বিষয়ে আমরা আজকে কথা বলবো। আজকে এখানে আমাদের যে অডিয়েন্সের বিষয়টা আমরা তৈরি করব, আমাদের সেই অডিয়েন্সের নাম কি এখানে স্পেশাল অ্যাড অডিয়েন্স। তাহলে আমাদের স্পেশাল অ্যাড অডিয়েন্স তৈরি করার আগে আমাদের কি স্পেশাল অ্যাড অডিয়েন্সের বিষয়টা কি সেটা আমাদের প্রথমে এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে নিই। তাহলে আমাদের এখানে কি লেখছে বিষয়টা আমরা একটু পড়লে এখান থেকে ইজিলি বুঝতে পারবো। তাহলে এখানে কি লেখা আছে, রিচ নিউ পিপল হু হ্যাভ সিমিলার অনলাইন বিহেভিয়ার অ্যাজ ইউর মোস্ট ভ্যালুয়েবল কাস্টমার্স অনলি অ্যাভেলেবল ফর অ্যাডস ইন এ স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তাহলে এখানে কি লিখলো বিষয়টা দেখা গেছে, এখানে আমাদের যে স্পেশাল অ্যাড অডিয়েন্স আমরা তৈরি করবো সেই ক্ষেত্রে আমাদের কাস্টমারগুলো হতে হবে কি, আমাদের খুব ভ্যালুয়েবল কাস্টমার হতে হবে। দেখা গেছে মোস্ট ভ্যালুয়েবল কাস্টমারগুলো আমাদের হতে হবে, এবং সেই কাস্টমারগুলো হতে হবে কি, দেখা গেছে আমরা যেখান থেকে কি করবো, আমরা এখান থেকে আমাদের স্পেশাল অ্যাড অডিয়েন্স আমরা তৈরি করবো সেটা আমাদের ফেসবুক পেজ হতে পারে, অথবা দেখা গেছে আমরা কোনো জায়গা থেকে কী করলাম, আমাদের কোনো ওয়েবসাইট বা দেখা গেছে আমাদের অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করে আমাদের সেই কাস্টম অডিয়েন্স থেকে ইচ্ছে করলে আমরা স্পেশাল অ্যাড অডিয়েন্স তৈরি করতে পারি, অথবা দেখা গেছে আমাদের ফেসবুক পেজ থেকে আমরা স্পেশাল অ্যাড অডিয়েন্স তৈরি করতে পারি। এখন থেকে আমরা কাস্টম অডিয়েন্স কিংবা ফেসবুক পেজ আমরা যেখান থেকেই আমাদের অডিয়েন্সগুলো আমরা এখান থেকে নেই না কেন, দেখা গেছে আমাদের সেই পেজের ভিতরে বা আমাদের কাস্টম অডিয়েন্সের ভিতরে যেসব এক্সিস্টিং আমাদের যে ভিজিটরগুলো বা আমাদের এখানে যে কাস্টমারগুলো থাকবে তার যে তাদের যে বিহেভিয়ারগুলো আছে উই বিহেভিয়ার রিলিভেন্ট দেখা গেছে, উই বিহেভিয়ার রিলিভেন্ট দেখা গেছে এখানে আমরা সিমিলার অডিয়েন্স আমরা কি করতে পারি, তৈরি করতে পারি আমাদের এই স্পেশাল অ্যাড অডিয়েন্সের মাধ্যমে। দেখা গেছে আমাদের আর সেই পিপলগুলো হবে কি আমাদের নতুন ভিজিটর, মানে দেখা গেছে অ্যাজ লাইক আমাদের অনেকটা বিষয়টা কি আমাদের লোকালাইজ অডিয়েন্সের মতো। দেখা গেছে আমাদের এই যে বিষয়টা কাজ করবে কি লোকালাইজ অডিয়েন্সের যেরকম আমরা কি কাজ করছি, যেখানে আমরা যে রিচ নিউ পিপল সেমভাবে এখানে কিন্তু আমাদের রিচ নিউ পিপল, মানে এখান থেকে আমরা লোকালাইজ থেকে যেমন আমরা কি করছি আমরা নতুন ভিজিটর নতুন পিপল তৈরি করছি, সেমভাবে এখানে স্পেশাল অডিয়েন্সের মধ্যে কি হবে আমাদের নতুন ভিজিটর আসবে। আমাদের কি দেখা গেছে ওই এক্সিস্টিং ভিজিটর থেকে আমাদের কি আসবে, দেখা গেছে আমাদের নতুন ভিজিটর আসবে, এবং দেখা গেছে কি সেগুলো আমাদের সিমিলার কি হবে আমাদের সিমিলার বিহেভিয়ারের হতে হবে, মানে সিমিলার বিহেভিয়ারের আমাদের কি হবে ভিজিটরগুলো হবে, এবং সেই ভিজিটরগুলোকে আমাদের নতুন ভিজিটর বা নতুন পিপল হবে। তো এই বিষয়টা এখানে বলছে, মানে বিষয়টা অনেকটা এই লোকাল অ্যাসোয়েন্সের মতো। আচ্ছা যাই হোক, বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি কাজ করলে বিষয়টা আমরা আরও বারোবার ক্লিয়ার হতে পারবো। আচ্ছা যাই হোক, এখান থেকে যদি আমরা স্পেশাল অ্যাড অডিয়েন্স তৈরি করি, আমরা যদি প্র্যাকটিক্যালি কাজটা করি, তাহলে আমরা বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবো।
কিন্তু এখান থেকে আমাদের আরেকটা বিষয় যেটা বলছে কি আমরা যে এই কাজটা করি আমাদের এখানে দেখা গেছে কি আমরা কোন অ্যাডের জন্য করি আমাদের যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিগুলো আছে আমরা তার জন্য কিন্তু আমরা কি করি আমাদের এই স্পেশাল অ্যাড অডিয়েন্সটা আমরা তৈরি করি তো এই যে বিষয়টা এখানে কিন্তু বলা আছে যে কিসের জন্য অনলি অ্যাভেলেবল ফর অ্যাডস ইন এ স্পেশাল অ্যাড ক্যাটাগরি তাহলে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরির বিষয়টা কি তার উপরে কিন্তু একটা অলরেডি আমার চ্যানেল একটা বিরোধ আছে এই যে একটা কমপ্লিট বিরোধ আছে হোয়াট ইজ স্পেশাল অ্যাড ক্যাটাগরি আনলিমিটেড গাইডলাইন্স অন স্পেশাল অ্যাড ক্যাটাগরির উপর একটা কমপ্লিট ভিডিও এখানে দেওয়া আছে আপনি ইচ্ছা করলে ভিডিওটা দেখলে আপনাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরির টোটাল বিষয়টা আপনি এখান থেকে ক্লিয়ার হতে পারবেন আচ্ছা যাই হোক এখান থেকে ধরেন আমরা এখন থেকে বিষয়টা আমরা তৈরি করি আমাদের স্পেশাল অডিয়েন্সের বিষয়টা করলে বিষয়গুলো আমরা আর ভালোভাবে ক্লিয়ার হতে পারবো তাহলে আমরা এখান থেকে ক্লিক করি ক্রিয়েট স্পেশাল অ্যাড অডিয়েন্স আমরা এখানে ক্লিক করলাম করার পরে ধরেন এখান থেকে এই যে স্পেশাল অ্যাড অডিয়েন্সের এখানে আমাদের এই যে জিনিসগুলো আমাদের একটু পড়তে হবে করলে বিষয়গুলো আর আমরা ভালোভাবে ক্লিয়ার হতে পারবো তাহলে এখানে কি বলছে ইউজ ফর ক্রেডিট এমপ্লয়মেন্ট অ্যান্ড হাউজিং এডস তাহলে আমাদের স্পেশাল অ্যাড অডিয়েন্স তৈরি করার জন্য আমাদের আমাদের কোন কোন অপশনগুলো কোন কোন প্ল্যাটফর্মগুলো কাজ করে মানে এই এই প্ল্যাটফর্মের জন্য আমরা কি করি আমাদের স্পেশাল অ্যাড অডিয়েন্স আমরা তৈরি করি আর সেটা কোষের জন্য আমরা দেখা গেছে ক্রেডিট তারপরে এমপ্লয়মেন্ট অ্যান্ড হাউজিং এডস তাহলে এই যে তিনটা দেওয়া থাকে এই তিনটা হচ্ছে আমাদেরকে স্পেশাল অ্যাড ক্যাটাগরি তাহলে এই যে তিনটা বিষয় কি তারপরে দেখা গেছে আমাদের এখানে ওই আরো বিষয় নিয়ে দেখা গেছে কি আমার যে এই ভিডিওটা আছে বলছি এই ভিডিওটা দেখলে আপনার এই যে বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার ওই স্পেশাল অ্যাড ক্যাটাগরি ভিডিওর ভিতরে সমস্ত বিষয়গুলো ডিটেলস আলোচনা করা আছে তাহলে এখান থেকে আমরা এই বিষয়ের জন্য কি করতে পারি আমরা স্পেশাল অ্যাডস তৈরি করতে পারি আর এই তিনটা হচ্ছে আমাদের কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি এই তিনটা তাহলে এখান থেকে ধরুন যে আমরা এই বিষয়গুলো একটু পড়ি তাহলে পড়লে আর বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবো তাহলে কি বলছে দিস অডিয়েন্স টাইপ ইজ অনলি অ্যাভেলেবল ফর অ্যাডস ইন এ স্পেশাল অ্যাড ক্যাটাগরি তো বিষয়টা তো আমরা অলরেডি জানলাম তারপরে কি বলছে স্পেশাল অ্যাড অডিয়েন্স ইউজেস এক্সিস্টিং ইনফরমেশন অ্যাবাউট ইউর মোস্ট ভ্যালুয়েবল কাস্টমার টু হেল্প ইউ রিচ পিপল হু হ্যাভ সিমিলার অনলাইন বিহেভিয়ার তাই যেখানে যেটা বললো কি আমরা যে বিষয়টা বললাম এখান থেকে যে স্পেশাল অ্যাড অডিয়েন্স কি এক্সিস্টিং ইনফরমেশন অ্যাবাউট কি মোস্ট যে ভ্যালুয়েবল যে কাস্টমারগুলো আছে কি করবে ওদের কাছে কি করবে আপনার এখানে রিচ করবে ওই সিমিলার অনলাইন বিহেভিয়ার কাস্টমারের মতো দেখা গেছে অডিয়েন্সগুলো কাস্টমারগুলো কি করবে এখান থেকে নতুনভাবে কি করবে তৈরি করবে সেই এক্সিস্টিং ভিজিটরগুলো থেকে তৈরি করবে যেগুলো খুব মোস্ট ভ্যালুয়েবল কাস্টমার এবং কি দেখা গেছে একই বিহেভিয়ারের ওই বিহেভিয়ারের কি করবে এখান থেকে নতুন কাস্টমারগুলো অডিয়েন্সগুলো ফেসবুক আমাদের এখান থেকে তৈরি করে দেবে এই স্পেশাল অ্যাড অডিয়েন্সের মাধ্যমে আচ্ছা তারপরে এখানে কি বলছে এনি অডিয়েন্স ইনফরমেশন দ্যাট ডাজ নট কম্পাইল উইথ দ্য রেস্ট্রিকশন ফর দ্য স্পেশাল ক্যাটাগরিজ অফ ক্রেডিট এমপ্লয়মেন্ট অর হাউজিং উইল নট বি ইউজ তাহলে কি বলছে আপনার দেখা গেছে এখানে আপনার দেখানে এনি মানে যে কোনো ধরনের ইনফরমেশন দেখা গেছে এখান থেকে কম্পাইল করতে পারবে না এটা কি রেস্ট্রিকশনের মধ্যে দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে দেখা গেছে স্পেশাল ক্যাটাগরির মধ্যে যে ক্রেডিট এমপ্লয়মেন্ট হাউজিং আছে এগুলোর ভিতরে ইউজ করা যাবে না আপনার যে কোনো ধরনের মানে অডিয়েন্স ইনফরমেশন তো সেটা বলছে রেস্ট্রিকশন কম্পাইল করতে পারবে না সেই বিষয়গুলো এখানে বলছে আর কি আর যাই হোক এখান থেকে বিষয়গুলো একটু পড়বেন মনোযোগ দিয়ে পড়লে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তারপর এখান থেকে আমরা পড়ার পরে এখন আমরা কি করবো আমরা কন্টিনিউতে ক্লিক করি তা কন্টিনিউতে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসছে তাহলে এখন থেকে আমাদের কাজ শুরু করতে হবে এখন কিন্তু আমাদের এই কাজের ধরন যে এখন কিন্তু এই যে ডায়লগ বক্সটা কিন্তু আমাদের আমরা বলছি কি আমাদের লোকালাইজ অডিয়েন্সের মতো অনেকটা কাজটা তাহলে এখানে আমরা কি করবো এখান থেকে ক্রিয়েট স্পেশাল অ্যাড অডিয়েন্স এখান থেকে আমরা করবো কি সিলেক্ট ইউর সোর্স এখন থেকে আমরা কি করবো আমাদের আমরা কোন সোর্স থেকে করবো আমাদের সোর্সটা দেখাইতে হবে আমরা এখানে ক্লিক করলাম করার পর এখানে ধরুন আমাদের কী দেওয়া আছে এই যে পেজ এগুলো সব সমস্তগুলো যে পেজ এগুলো আমাদের সবগুলো আমার ফেসবুকের পেজ তাহলে এখান থেকে আমরা ফেসবুক পেজ থেকে করতে পারি কাজটা আর আমরা বলছি কোথায় করতে পারি আমরা কাস্টমার অডিয়েন্স তৈরি করেও আমরা স্পেশাল অ্যাড অডিয়েন্স তৈরি করতে পারি আমরা দুইটা ওয়েতে কাজটা করতে পারি তাহলে আমরা প্রথমে কি আমরা এখান থেকে ফেসবুক পেজের মাধ্যমে কাজটা দেখি তাহলে এখানে আমার সবগুলো পেজ দেওয়া আছে আপনার দেখা থেকে পেজ থেকে সবগুলো পেজ শো করবে এখানে তাহলে এখান থেকে যে কোনো একটা পেজ থেকে আমি নেই যেমন এখান থেকে আমি নিলাম কি ধরুন আমার বেস্ট প্রোডাক্ট সেল অনলাইন অথবা ডেইলি হেলথ অ্যান্ড বিউটি টিপস আমার এই পেজ থেকে মনে করে নিলাম তাহলে এই পেজটা আমার সোর্স দেখা দিলাম দেখানোর পরে এখন থেকে আমি যে এই কাজটা করবো স্পেশাল অ্যাড অডিয়েন্স তৈরি করবো তাহলে আমি এখানে কোন লোকেশন থেকে আমার অডিয়েন্সগুলো আসবে আমার যে সিমিলার অডিয়েন্সগুলো আসবে সিমিলার বিহেভিয়ারের যে অডিয়েন্সগুলো আমার আসবে কিসের মধ্যে আসবে আমার স্পেশাল অডিয়েন্সের মধ্যে আসবে আমার এই বিজনেস পেজ থেকে তো সেই ক্ষেত্রে আমার কোন লোকেশন থেকে আমার এই সিমিলার নতুন অডিয়েন্সগুলো আসবে আমার এখান থেকে সেই লোকেশনটা সেই রিজনটা এখান থেকে আমাকে দেখা দিতে হবে তাহলে আমি এখান থেকে যে ব্রাউজে ক্লিক করলাম করার পরে এখান থেকে আপনার কান্ট্রিজ রিজন আপনার যেটা পছন্দ আপনি দেখাইতে পারেন ধরেন আমি একটা কান্ট্রি সিলেক্ট করলাম করার পরে এখান থেকে আমি এশিয়াতে গেলাম এশিয়াতে যাওয়ার পরে ধরেন আমি এশিয়ার মধ্যে কী দেখাই দিলাম ধরেন এখন আমাদের দেশে দেখাই দিলাম আমরা বাংলাদেশ দেখাই দিলাম ধরেন বাংলাদেশ দেখাই দিলাম তো বাংলাদেশ দেখার আমি ইচ্ছা করলে আপনি অন্য আরও দেখাইতে পারি বাংলাদেশের পরে কী দেখাই দিলাম ধরেন এখান থেকে দেখাই দিলাম আমি ভুটান তো বাংলাদেশ পাশাপাশি ভুটান আমি দুইটা কান্ট্রি দেখাই দিলাম তাহলে এখান থেকে আমার কি
এখান থেকে আমার লোকেশন আমি ধরেন দুইটা সেট করলাম, এই দুইটা লোকেশন থেকে কি করবে আমার সিমিলার অডিয়েন্স, সিমিলার বিহেভিয়ারের আমাদের অডিয়েন্স আমাদের কি হবে তৈরি হবে নতুন অডিয়েন্স এই দুইটা কান্ট্রি থেকে, এই দুইটা লোকেশন থেকে। দেখানোর পরে এখন আমাদের মেন কাজটা আমাদের কোন জায়গায়, আমাদের এই জায়গায় আছে আমাদের মেন কাজটা। তাহলে এখন সিলেক্ট অডিয়েন্স সাইজ, এখন আমরা আমাদের অডিয়েন্স সাইজটা এখান থেকে আমরা দেখাইতে হবে। তাহলে এই বিষয়টা নিয়ে বলছিলাম আমাদের লোকাল অ্যাসোসিয়েশনের মধ্যে, এই বিষয়টা আমরা কথা বলছিলাম, সেম বিষয়টা যেহেতু এখানে দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা একই বিষয়টা একই কাজ করবে। তাহলে কীরকম কাজটা, আমরা এখান থেকে যে লোকেশন থেকে আসি, লোকেশন দেখানোর পরে এখান থেকে বাই ডিফল্ট আমাদের কী দেওয়া আছে 1% দেওয়া আছে। এখন 1% যদি দেওয়া থাকে তাহলে আপনার যেখানে সিমিলার বিহেভিয়ারের যে অডিয়েন্সগুলো আসবে আপনার এই দুই কান্ট্রি থেকে, তো সেই অডিয়েন্সগুলো আপনার 100-100 আপনার সিমিলার আসবে যদি আপনার 1% দেওয়া থাকে, 1% দেওয়া থাকে। আর যদি আপনার এখানে 2% দেওয়া থাকে, আপনি যদি 2% দেন তাহলে দেখা গেছে আপনার 90% সিমিলার হবে, অথবা 10% দেখা গেছে আপনার কি বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি 3% দেন তাহলে দেখা গেছে আপনার অথবা 80% সিমিলার হতে পারে, বাকি আপনার 20% দেখা গেছে আপনার কি বিহেভিয়ারগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখা গেছে আপনার মানে অডিয়েন্সের যে আপনি যেভাবে আশা করতেছেন ওইভাবে না হয়ে মানে দেখা গেছে 80% সিমিলার আসবে, বাকি 20% দেখা গেছে আপনার এখানে কি আপনার সিমিলার থাকবে না। মানে আপনার যত ব্রড করবেন সামনের দিকে, ব্রড করলে দেখা গেছে আপনার সিমিলারের সংখ্যাটা আস্তে আস্তে আপনার যতই কমতে থাকবে। এই কারণে এখানে আমি সাজেস্ট করবো আপনাকে, আপনার এখানে সর্বোচ্চ আপনার ধরেন যে আপনি ওয়ান নিলে তো আপনি বলছে 100-100 পাবেন, আপনি সর্বোচ্চ 2 পর্যন্ত নিতে পারেন। তো 2 পর্যন্ত, তারপরে যদি আপনার খুব মনে করেন প্রয়োজন বোধ করেন তাহলে আপনার একবারে সর্বোচ্চ আপনার 3-এর উপরে না নেওয়াটাই সবচেয়ে বেটার। কিন্তু আমি সাজেস্ট করবো 2 পর্যন্ত নেওয়াটাই বেটার, যদি আপনি চান তারপরে নিতে তাহলে আপনি 3 পর্যন্ত লাস্ট নিতে পারেন। যদি আপনি বেশি নেন তাহলে আপনার অডিয়েন্স আপনার পাবেন কিন্তু আপনার সিমিলার অডিয়েন্স আপনার সংখ্যাটা আপনি আস্তে আস্তে কম পাবেন, যত বেশি নেবেন তত সিমিলার অডিয়েন্স সংখ্যা কমতেই থাকবে। এই যে আমাদের এখানকার বিষয়গুলো, তাহলে ধরুন এখান থেকে আমি কি নিলাম, ধরুন আমি এখান থেকে ধরেন আমি 2 নিলাম, তা 2 নিয়ে তো এখানে পড়ার আবার ধরেন যেখানে এই যে আমার এস্টিমেট আমার কত আসছে, এই ধরুন আমি দেখালাম আমার এখান থেকে যে আমার পেজের মধ্যে ধরেন যে আমার এস্টিমেট রিচ কত আসছে, যে এত ভিজিটর আসছে, তাহলে এত ভিজিটর আসছে এখান থেকে ধরেন এই যে এইভাবে বিষয়গুলো দেখানোর পরে আমার দেখানোর পরে এখন আমরা লাস্টে কি আমাদের ভিজিটর কত আসছে এটা আমরা দেখলাম। দেখার পর এখন আমরা কি লাস্টে এখানে আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে আমাদের এখানে কি হয়ে যাবে, আমাদের এখানে একটা স্পেশাল এড অডিয়েন্স আমাদের এখানে তৈরি হয়ে গেল। আমাদের এখানে কি হলো একটা স্পেশাল অ্যাড্রেস আমরা তৈরি করলাম। তো আমাদের স্পেশাল অ্যাড্রেস তৈরি করা আমাদের কোথা থেকে তৈরি করলাম, আমাদের ফেসবুকের বিজনেস পেজ থেকে। এবার আমরা কি দেখব, আমাদের একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে সেই কাস্টম অডিয়েন্স থেকে কীভাবে আমরা স্পেশাল অ্যাড্রেস তৈরি করতে পারি এখন আমরা সে বিষয়টা দেখব। তাহলে সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা আবার এখানে ক্লিক করলাম, করার পর এখন আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করি, আমরা কাস্টম অডিয়েন্সে গেলাম, তারপরে এখান থেকে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করবো আমাদের কোন প্লেস থেকে, যেমন আমরা দেখালাম মনে করেন আমাদের ওয়েবসাইটের সোর্স থেকে, আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম, করার পর নেক্সটে ক্লিক, তারপরে এখানে আমাদের কি করতে হবে আমরা এখানে এনি অথবা অল যে কোনো একটা অপশন দেখাই দেওয়ার পরে আমরা এনি থেকে ধরেন দেখাই দিলাম কি আমাদের সোর্স, আমাদের কি আমাদের পিক্সেলটা দেখাইলাম, পিক্সেলটা দেখানোর পরে তারপরে এখানে কি করতে হবে আমাদের ইভেন্ট দেখাইতে হবে, যেখানে দেখা যাচ্ছে আমাদের এই পিক্সেলের ভিতরে যেসব ইভেন্টগুলো করবে কি আমাদের কাস্টমারগুলো যেসব ইভেন্টগুলো করবে সেই ইভেন্টগুলো এখানে দেওয়া আছে, সেগুলো থেকে আমরা ধরুন দেখালাম কি পেজ ভিউ। তাহলে পেজ ভিউর পর আমরা এখানে কি দেখালাম রিটেনশন দেখালাম 60 দিন। তাহলে এখানে কীভাবে কাজটা করবে দেখা গেছে কি লাস্ট 60 দিনের ভিতরে যেসব ভিজিটর করছে কি আমার ওয়েবসাইটে ঢুকে কি করছে, তারা আমাদের ওয়েবসাইটের পেজগুলোকে তারা ভিউ করছে, ওই ধরনের পেজগুলোকে এখান থেকে আমরা কি করবো ট্যাগ করে একটা আমরা এখান থেকে কি করবো আমরা কাস্টমার লিস্ট তৈরি করবো। তাহলে এখান থেকে আমাদের ওয়েবসাইটের ভিতরে লাস্ট 60 দিনের ভিতরে যেসব ভিজিটর করছে কি আমার ওয়েবসাইটের যে পেজগুলো তারা ভিউ করছে ওদেরকে নিয়ে এখানে আমরা একটা কাস্টমার লিস্ট আমরা তৈরি করবো। তাহলে এখান থেকে কাস্টমার লিস্টের আমরা নাম দিয়ে দিলাম, দেওয়ার পরে ধরুন এরকম একটা আমাদের অডিয়েন্সের নাম দিলাম, দেওয়ার পর এখন আমরা কি অডিয়েন্সে ক্লিক করি, তাহলে এখান থেকে কি হয়েছে আমাদের একটা ক্রিয়েট আমরা কাস্টমার অডিয়েন্স তৈরি করলাম আমাদের ওয়েবসাইটের আমরা পিকচার অপশন থেকে। তাহলে এখান থেকে আমরা ডানে ক্লিক করি, তাহলে আমাদের কাস্টমার অডিয়েন্স তৈরি হলো। এখন এই কাস্টমার অডিয়েন্স থেকে আমরা এখন কি করব, আমরা স্পেশাল অ্যাড অডিয়েন্স তৈরি করব। তাহলে আমাদের কাস্টমার অডিয়েন্সের নামটা এখানে চলে আসছে, এখন আমরা চলে যাবো কোথায়, এখানে ক্লিক করে আমরা চলে যাই আমাদের স্পেশাল অ্যাড অডিয়েন্স আমরা ক্লিক করি, করার পর আমরা কন্টিনিউতে যাই, যার পর আমরা কোথায় এই যে এখানে যাবো, যার পর আমাদের এই যে ফেসবুক পেজের যে পেজগুলো দেখা যাচ্ছে আমরা নিজ দিকে আসি, আমরা নিজ দিকে আসলে আমরা কি দেখতে পারবো আমাদের কাস্টমার অডিয়েন্সটা আমরা নিজ দিকে আসি, এই যে দেখেন নিজ দিকে আসার পরে আমরা এই যে কাস্টমার অডিয়েন্সটা তৈরি করছে আমাদের কাস্টমার অডিয়েন্সটা এখানে চলে আসছে। আমরা যখন ওয়েবসাইট থেকে করছি, এখন ওয়েবসাইট থেকে আপনার যে কোনো জায়গা থেকে করেন, আপনি যদি ফেসবুক পেজ থেকেও কাস্টমার অডিয়েন্স করেন কিংবা আপনার কাস্টমার লিস্ট থেকে করেন, আপনার ইভেন্ট থেকে করেন, দেখা গেছে আপনার শপিং থেকে করেন, দেখা গেছে আপনি যেখান থেকে কাস্টমার অডিয়েন্স তৈরি করেন না কেন আপনার সেই কাস্টমার অডিয়েন্সের নেমগুলো আপনার এই পেজের নিচে চলে আসবে। এই যে কাস্টমার অডিয়েন্স আমরা যেটা তৈরি করছি সেটা চলে আসছে এবং আমার কাস্টমার অডিয়েন্সের নাম্বার চলে আসছে। তাহলে এখন আমরা যে ওয়েবসাইট দেখাই আমরা কাস্টমার অডিয়েন্স তৈরি করছি সেই নামটা এখানে চলে আসছে। তাহলে এখন আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এখন আমরা সেম আগের মতো করে এখানে কি করবো আমাদের এখান থেকে আমরা কান্ট্রি দেখা কান্ট্রি দেখাইছি আমরা এখন রিজনটা দেখাই দিই। তাহলে এখন রিজন ধরুন আমরা দেখাই দিলাম এখানে,
একটা রিজন ফিনল্যান্ড দেখাই দিলাম, আমাদের ফিনল্যান্ড কান্ট্রির এই রিজনের আমরা দেখাই দিলাম, ফিনল্যান্ড কান্ট্রি দেখাই দিলাম। দেখানোর পরে এখন থেকে আমরা কি করব, এখন আমরা চলে যাব কোথায়, এখন আমরা চলে যাই এখান থেকে আমাদের পরবর্তী অপশনে। তাহলে আমার পরবর্তী অপশন কি আছে, সিলেক্ট অডিয়েন্স সাইজ। তাহলে আমাদের অডিয়েন্স সাইজ বিষয়টা তো আমরা অলরেডি বিষয়টা জানি, আমাদের 1% তাহলে কি আমাদের 100% সিমিলার থাকবে। তাহলে এখন আমাদের এখান থেকে আমরা যে কাস্টম অডিয়েন্স তৈরি করছি, এই কাস্টম অডিয়েন্সের ভিতরে যে ধরনের এক্সিস্টিং ভিজিটরগুলো আছে এবং যে বিহেভিয়ারের ভিজিটরগুলো আছে, কি করবে এখন ফেসবুক ওই বিহেভিয়ারের যে ওই বিহেভিয়ারের কাস্টমারগুলোর মতো কি সিমিলার নতুন অডিয়েন্স আবার তৈরি করবে, এবং সেটা তৈরি করবে কোন জায়গা থেকে, এই ফিনল্যান্ড কান্ট্রি থেকে তৈরি করবে। এবং যদি সেটা আমরা 1% দেখা দেয়, 100 to 100% সিমিলার রেখা ফেসবুক এটা আমাদের তৈরি করে দিবে। আর আমরা বলছি কি যে 2% রাখি, তাহলে সেটা কি হবে, এখান থেকে 2% রাখলে 90% সিমিলার হতে পারে, 10% দেখা গেছে আপনার কি হবে সিমিলার থাকবে না। এইভাবে আমরা যত ব্রড করবো বলছি আমরা, ততই আমাদের সিমিলার কমতে থাকবে। তাহলে এখানে আমরা বলছি কি সর্বোচ্চ 2, বা আপনার যদি চান খুবই তাহলে আপনার সর্বোচ্চ 3 পর্যন্ত রাখতে পারেন, কিন্তু 1-2 রাখাটাই সবচেয়ে বেটার আপনাদেরকে সিমিলার অডিয়েন্স পাওয়ার জন্য। তাহলে এইভাবে বিষয়গুলো এখান থেকে রাখার পরে আমরা যে অডিয়েন্সটা হবে সেটা এখানে দেখাবে এস্টিমেট লিস্টে। দেখানোর পরে আমরা এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে আমরা কি করতে পারি, এইভাবে আমাদের কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করে আমাদের কাস্টম অডিয়েন্স থেকে ইচ্ছা করলে আমরা স্পেশাল অ্যাড অডিয়েন্স আমরা তৈরি করতে পারি। তাহলে আমাদের এখান থেকে স্পেশাল অ্যাড অডিয়েন্স আমরা দুইটা তৈরি করলাম। তৈরি করার পরে এখন আমরা কি করব, এখানে আমাদের স্পেশাল অ্যাড অডিয়েন্সের জন্য দেখা থেকে আমরা কি করব, এখানে আমরা স্পেশাল অ্যাড অডিয়েন্স আমরা তৈরি করার পরে আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে, আমরা তার জন্য এখানে কি করব, আমরা এখন আমরা অ্যাডভার্টাইজ করব, আমরা ক্যাম্পেইন সেট আপ করে এখান থেকে কি করব, আমরা অ্যাডভার্টাইজ করব। তো এখন কীভাবে আমাদের কাজটা করতে হবে, তো সেটা করার জন্য আমাদের অডিয়েন্স করা শেষ অডিয়েন্স অপশন থেকে। তাহলে এখন থেকে আমরা সরাসরি আমাদের এই যে অপশন আছে ক্রিয়েটেড, এই যে আমরা এখানে প্লাসে গেলে এই যে ক্রিয়েটেড অপশন লেখা আছে, আমরা যখন ক্রিয়েটেডে ক্লিক করি, তাহলে ক্রিয়েটেডে ক্লিক করলে ফেসবুক আমাদের কোথায় নিয়ে আসবে, আমাদের ক্যাম্পেইন অফ ক্যাম্পেইনের অপশনে নিয়ে আসবে, যে আমাদের ক্যাম্পেইন সেট আপ করার অপশনে নিয়ে আসবে, আমাদের অবজেক্ট সিলেক্ট করার অপশনে নিয়ে আসবে। তাহলে এখানে ধরুন আমাদেরকে এই যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, তাহলে এখন আমরা কি করবো, এখান থেকে আমরা কোন ধরনের ক্যাম্পেইন করবো সেটা এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। দেখা গেছে আপনার যদি স্পেশাল অ্যাড ক্যাটাগরি আপনার করবেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনার অডিয়েন্স আপনার তৈরি করার পরে আপনার কোন টাইপের অবজেক্ট সেট করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে এখান থেকে ধরুন আমি এখান থেকে দেখালাম রিচ দেখা দিলাম, তারপরে দেখানোর পরে এখান থেকে আপনাদের ক্যাম্পেইনের নেম অ্যাডস এর নেম এর নেমগুলো দিবেন, অথবা আপনারা কন্টিনিউতে ক্লিক করে আপনার এখান থেকে ক্যাম্পেইনের নেম, তারপরে এখানে আমাদের যে মেন কাজটা আমাদের কোন জায়গায়, আমাদের এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি এখানে হয়েছে আমাদের মেন কাজটা। তাহলে এখান থেকে ধরেন যে কি আমাদের কাজটা করতে হবে কি, এখান থেকে আমরা যে করব আমাদের এখান থেকে কোন স্পেশাল অ্যাড ক্যাটাগরির জন্য আমরা কাজটা করবো সেটা এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যদি এই অপশনটা এখানে যদি ফাঁকা রাখি তাহলে তো কাজটা আমাদের হবে না, পারফেক্ট পারফেক্ট। আমরা যদি এই অপশনটা এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক রাখি তাহলে তো আমাদের কাজটা পারফেক্টলি হবে না। তাই এই আমাদের একটা এটা আমাদের কি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু আমাদের কাজটা মূলত কি আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরির জন্য স্পেশাল অ্যাড অডিয়েন্স তৈরি করা। তাহলে আমরা এখন আমরা কি করব, এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পরে এই যে এখানে এই যে টোটাল বিষয়গুলো কি স্পেশাল অ্যাড ক্যাটাগরির এই যে টোটাল বিষয়গুলো আছে, তাহলে এই টোটাল বিষয়গুলোর উপর আমি বলছি কি অলরেডি আমার এই যে একটা ভিডিও এখানে কমপ্লিট একটা ভিডিও তৈরি করা আছে, এই ভিডিওটা দেখলে আপনারা কি করতে পারবেন, এই যে এখানকার যে টোটাল বিষয়গুলো সম্বন্ধে আমার সেখানে খুব মানে সুন্দরভাবে আলোচনা করে আছে, আপনার সেখান থেকে ইজিলি জিনিসগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখান থেকে ধরুন আপনার এই যে বিষয়গুলো আছে এখান থেকে আমরা করছি কি, এখান থেকে আমরা বলছি যে ক্রেডিট এমপ্লয়মেন্ট হাউজিং এই তিনটা অপশনের জন্য আমরা স্পেশাল অ্যাড অডিয়েন্স তৈরি করতে পারি, কিন্তু এটার জন্য আমরা স্পেশাল অ্যাড অডিয়েন্স তৈরি করতে পারি না। তো এটা কি করতে হবে, এটা করতে গেলে আমরা বলছিলাম যে এটা করতে গেলে আপনার এখান থেকে আপনার যদি সোশ্যাল ইস্যু ইলেকশন পলিটিক্সের কোনো বিষয় নিয়ে কোনো এখান থেকে আপনার অ্যাডভাইস করতে গেলে সেই ক্ষেত্রে আমাদের কি প্রোফাইলটা কি করা থাকতে হবে, ভেরিফাই করা থাকতে হবে। তো ভেরিফাই করা থাকলে সেক্ষেত্রে এখন আপনার নিজের জন্য হোক কিংবা আপনার কোনো ক্লায়েন্ট বাইরের জন্য হলে এখান থেকে আপনারা কি করতে পারবেন, আপনাদের এই সোশ্যাল ইস্যু ইলেকশন পলিটিক্সের জন্য আপনারা কি করতে পারবেন, এই অ্যাড ক্যাটাগরি করে আপনারা এখান থেকে আপনি ইচ্ছা করলে অ্যাডভার্টাইজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি বলছি আপনাদের প্রোফাইলটা ভেরিফাই হলে তখন আপনি এই কাজটা করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমাদের এই তিনটা অপশন থেকে, যেহেতু তিনটা অপশনের জন্য আমরা স্পেশাল অ্যাড অডিয়েন্স তৈরি করছি, তাহলে এই তিনটা অপশনের আপনার যেইটা প্রয়োজন, ক্রেডিট এমপ্লয়মেন্ট হাউজিং এই তিনটার মধ্যে যেইটা আপনার প্রয়োজন সেটাকে আপনার এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন এখান থেকে আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ ধরুন আমি একটা দেখাই দিই, ধরুন আমি হাউজিংয়ে দেখাই দিলাম, তাহলে আমি হাউজিং এখান থেকে সিলেক্ট করলাম। তো হাউজিং সিলেক্ট করার পরে এখান থেকে আপনার এই বিষয়টা দেখে নেবেন, হাউজিংয়ের পরে সি ক্যাটাগরি রিকোয়ারমেন্ট এখান বিষয়গুলো ক্লিক করে দেখবেন যে বিষয়গুলো কি বলছে। তো এই বিষয়গুলো পড়বেন এখান থেকে, অ্যাডভার্টাইজিং পলিসিগুলো কি আছে তো এই বিষয়গুলো একটু পরে দেখে নেবেন যে বিষয়গুলো কি বলছে, যে বিষয়গুলো একটু পড়বেন, পড়লে বিষয়গুলো ধরেন আরেকটু ক্লিয়ার হতে পারবেন যে অ্যাকচুয়ালি বিষয়গুলো কি। তাহলে এখান থেকে এটা আমরা সিলেক্ট করে দেখানোর পরে, সিলেক্ট দেখানোর পরে আপনারা এখান থেকে ক্যাম্পেইন ডিটেলস আপনাদের প্রয়োজন পরে এপি টেস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করতে সেট করতে পারেন। তারপর আপনাদের টোটাল ক্যাম্পেইনের বাজেট আপনারা সেট করেন এখান থেকে, তাহলে বাজেটটা অন করে আপনার বাজেট দেখাতে পারেন। আর যদি মনে করেন আপনার আলাদা আলাদা আপনাদের সেটের জন্য বাজেট শিডিউল সেট করবেন, তাহলে আপনার সরাসরি চলে যাবেন নেক্সট ডে অথবা এর সেটে ক্লিক করে এখানে চলে আসবেন।
আসার পরে এখানে কি করব আমাদের অ্যাড সেটের নেম দিব তারপর এখন কোন পেজ থেকে আমরা কি করব এখান থেকে অ্যাডভার্টাইজ করব সেই পেজটা দেখাই দিব তারপর এখানে আপনাদেরকে এই যে ডেইলি বাজেট আমাদের এখানে যে বাজেট শিডিউলের বিষয়টা আছে সেটা আমরা আলাদা আলাদা সেটের জন্য করতে গেলে আলাদা একটা সেট হোক একাধিক সেট হোক সেটা আমাদের বাজেট শিডিউলটা আমরা এখান থেকে সেট করতে পারি তারপরে দেখেন এখানে আমাদের যে বিষয়টা কি আমরা এখান থেকে যে কি সিলেক্ট করছি আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আমরা হাউজিং সিলেক্ট করছি তো এটা সিলেক্ট করার ফলে কিন্তু আমরা এখন অ্যাড সেটে যাওয়ার পরে আমাদের কিন্তু এই যে অপশনটা এখানে চলে আসছে কোন অপশনটা এই যে আমরা এখানে যে ক্লিক করি এই যে আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পরে কিন্তু এখানে ধরুন আমাদের এই যে স্পেশাল অ্যাডভার্টাইজ অপশনটা চলে আসছে যদি আমরা সেখানে ওই আমাদের হাউজিং অপশন আমরা সিলেক্ট না করতাম এখানে যদি আমরা ধরুন এটা উঠাই দিই তাহলে কিন্তু এটা আসবে না যখন এটা কিন্তু উঠাই দিই এখান থেকে এটা উঠাই দিলে কিন্তু এটা উঠাই দিলে এই যে আমি চেকমার্ক উঠাই দিলাম এটা দেখেন উঠাই দেয় তাহলে কিন্তু আমি অ্যাড সেটে গেলে ধরেন আমার ওই অপশনটা দেখাবে না এই যে এখানে দেখান বিষয়টা এখানে আর শো করবে না এখানে কিন্তু আমার এই যে স্পেশাল অ্যাডভার্টাইজ আর নাই তো এখানে চলে আসছে লোকাল অ্যাডভার্টাইজ আর কাস্টম অডিয়েন্স তাহলে আমার স্পেশাল অ্যাডভার্টাইজ কখন আসবে যখন আমি এখান থেকে কী করবো আমি এই অপশনটা সিলেক্ট করবো তখন আমার এটা আসবে কোন অপশনটা ধরেন আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবো এই যে আমি সিলেক্ট করে দিলাম আবার তো সিলেক্ট করার কারণে এখন আমি অ্যাড সেটে গেলে আবার এখানে আমি কি লেখা দেখতে পাবো এখন আমি নিজ দিকে আসি এই যে আসার পরে এখানে কিন্তু আমার ধরুন আমার কিন্তু লোকাল অ্যাসোরেন্স নেই তাই লোকাল অ্যাসোরেন্সের পরিবর্তে কে এসে পড়ছে স্পেশাল অ্যাডভার্টাইজ কাস্টম অডিয়েন্স ঠিকই আছে কিন্তু লোকাল অ্যাসোরেন্সের পরিবর্তে কে এসে পড়ছে স্পেশাল অ্যাডভার্টাইজ চলে আসছে তাইলে আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা যেটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরেই আমরা অ্যাড সেটে আসলে আমাদের কাস্টম অডিয়েন্স অপশন থেকে আমরা স্পেশাল অ্যাডভার্টাইজ দেখতে পারবো তাইলে স্পেশাল অডিয়েন্স আসার পরে এখন স্পেশাল অডিয়েন্স আমরা ক্লিক করি ক্লিক করার পরে আমরা যতগুলো স্পেশাল অ্যাডভার্টাইজ আমরা তৈরি করছি সেই সমস্ত এখানে নামগুলো চলে আসছে তাহলে এখান থেকে আমরা কী করি এখান থেকে আমরা দেখাই দিই তা আমরা কোন স্পেশাল অর্ডার্স রাখবো ধরুন আমি এটা দেখাই দিলাম তারপর আপনার চাইলে ধরুন আরও যদি দেখাই দেবেন তাহলে সেটা দেখাতে পারেন আপনি ধরুন আমি কি আরেকটা দেখাই দিলাম যে দুইটা তৈরি করছে সেই দুইটা আমি এখানে দেখাই দিলাম তো দেখা দেওয়ার পরে এখানে দেখা দেওয়ার পরে এখান থেকে বাকি যে বিষয়গুলো আছে প্লেসমেন্ট তারপরে দেখা যাচ্ছে অ্যাডের ভিতরে আপনাদের যে অ্যাড তৈরি করার বিষয়গুলো এই সমস্ত বিষয়গুলো আপনার যখন ক্লিয়ার হয়ে যাবে তো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে কি এখানে দেখা গেছে যখন আপনার এখানে ক্লিয়ার হওয়ার পরে আপনার এখানে আপনার ক্যাম্পেইনটা টোটালি ফিল আপ করে যখন আপনি কী করবেন আপনার অ্যাডটা এখানে পাবলিশ করবেন তো পাবলিশ করার পরে যখন আপনার একটা রান হয়ে যাবে তখন কী করবে ফেসবুক আপনাদের অ্যাডটাকে আপনাদের এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরির জন্য আপনারা যে এখানে অ্যাডটা তৈরি করছেন তো ফেসবুক করবে কি আপনাদের অ্যাডটাকে এখানে যে স্পেশাল অডিয়েন্সের সামনে আপনাদের অ্যাডটাকে ফেসবুক শো করাবে তখন থেকে এই বিষয়টা মূলত এখান থেকে কাজ করবে তারপরে ধরুন এখান থেকে আপনার ইচ্ছাগুলো কী করতে পারেন আপনার এখানে সরাসরি ইচ্ছাগুলো আপনার এখান থেকে স্পেশাল অ্যাডভার্টাইজ আপনার তৈরিও করতে পারেন এই যে এখানে সেম এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করেন এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এই যে এখানে ধরুন কাস্টম অডিয়েন্স তৈরি করার অপশন দেওয়া আছে পাশাপাশি যে স্পেশাল অ্যাডভার্টাইজ তৈরি করার অপশন দেওয়া আছে তাহলে আমরা স্পেশাল অ্যাডভার্টাইজে ক্লিক করলাম করার পরে সেম বিষয়টা এখানে দেওয়া আছে এখন আপনারা চাইলে এখান থেকে এই যে আপনাদের পেজ থেকে অন্য যে কোনো পেজ থেকে নিয়ে করতে পারেন অর্থাৎ আপনাদের কাস্টম অডিয়েন্স তৈরি করা থাকে সেই কাস্টম অডিয়েন্সটা এখানে নেমটা শো করবে কাস্টম অডিয়েন্স তৈরি করার পরে সেম লোকেশন দিবেন এটা দেখানোর পরে এখান থেকে আপনারা ইচ্ছা করলে সেম স্পেশাল অডিয়েন্স তৈরি করে কাজটা আপনারা এখান থেকে করতে পারেন অথবা এখান থেকে কাস্টম অডিয়েন্স তৈরি করে কাস্টম অডিয়েন্সের উপর ভিত্তি করে আপনারা এখান থেকে স্পেশাল অডিয়েন্স তৈরি করতে পারেন তো আপনারা এখানে এখান থেকে সরাসরি তৈরি করতে পারেন অথবা দেখা যাচ্ছে আপনার অডিয়েন্স থেকে আমরা তৈরি করলে সেই তৈরি করে আমাদের কাস্টম অডিয়েন্স সেই তৈরি করে আমাদের স্পেশাল অডিয়েন্সগুলো আমাদের এই যে এখানে শো করবে শো করলে এখান থেকে ক্লিক করে আমাদের অডিয়েন্সের বিষয়গুলো নেমগুলো আমরা এখানে দেখাইতে পারি দেখাই দেওয়ার পরে আমরা এখানে অডিয়েন্স থেকে তৈরি করে দেখাই কিংবা আমরা এখান থেকে তৈরি করে দেখাই আমাদের সেই অডিয়েন্সের অপশনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো দেখলে এখান থেকে ক্লিক করে আমাদের অডিয়েন্সের স্পেশাল অডিয়েন্সের অপশনগুলো দেখাই দেবো দেখাই দিলে তখন আমরা এখান থেকে বাকি সমস্ত বিষয়গুলো বলছি আমরা এখান থেকে আমরা ক্যাম্পেইনের টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে সেট আপ করার পরে আমাদের অ্যাড তৈরি করার পরে যখন আমাদের অ্যাডটা এখান থেকে পাবলিশ করে দেবো দিলে আমাদের একটা ফেসবুক রান করে দিলে আমরা কি বলছি আমাদের অ্যাডটাকে এখান থেকে আমাদের যেইভাবে আমাদের স্পেশাল অডিয়েন্সগুলো আমরা তৈরি করলাম আমাদের এখানে সিমিলার বিহেভিয়ারের দেখা যাচ্ছে কি আমাদের এক্সিস্টিং ভিজিটরগুলো থেকে সিমিলার বিহেভিয়ারের যেহেতু আমরা স্পেশাল অডিয়েন্সগুলো তৈরি করলাম নতুন অডিয়েন্সগুলো তৈরি করছে ওদের সামনে ফেসবুক করবে কি আমাদের এখানে আমাদের অ্যাডটাকে শো করবে তো মূলত এইভাবে দেখা যাচ্ছে আমাদের এখানে আমাদের এই স্পেশাল অ্যাড ক্যাটাগরির ভিতরে যে স্পেশাল অডিয়েন্সের বিষয়টা আমাদের ক্যাম্পেইন সেটআপের বিষয়গুলো মূলত এইভাবে এখান থেকে কাজ করে এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের হাউ টু ক্রিয়েট এ স্পেশাল অ্যাড অডিয়েন্স ফর অ্যাডভান্স ফেসবুক অ্যাডস ইন এ স্পেশাল অ্যাড ক্যাটাগরি বাংলা টিউটোরিয়াল এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জে কে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি